আমার নিয়ে বাজে করেন না আমি অনেক কষ্ট পাই আপনাদের কাছ থেকে আল্লাহ আমার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গিয়ে গোটা দেশে আলোড়ন সৃষ্টি করা কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আজ রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিস ফাতেমা শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীর বার্ডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অনেক দিন ধরেই চলছে তার চিকিৎসা তিনি ডায়াবেটিসে ভুগছিলেন দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস কিডনিতে সমস্যা রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা জানুয়ারি থেকে বিছানায় ছিলেন এই গায়ক আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য বিশ লাখ টাকা অনুদান দিয়েছিলেন কিশোর কুমারের গান একদিন পাখি উড়ে নতুন করে গিয়েছিলেন আকবর আলী গাজী সবার কাছে তিনি আকবর নামে পরিচিত হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে এরপর তোমার হাত পাখার বাতাসে গানটি দেশ বিদেশের দর্শক শ্রোতার কাছে তাকে পরিচিত করে তোলে এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিক্সা চালাতেন আকবর খুলনার পাইক গাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে